নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু ধরনের দারুণ রেসিপি নিয়ে। আজকে বানাবো এঁচোড়ের কচুরি, আর তার সাথে থাকবে ডিম ঘুগনি। এঁচোড়ের কচুরি এমনভাবে বানাবো, মাছ মাংসের কচুরি খাওয়ার কথা ভুলেই যাবেন, তখন মনে হবে যে এটাই মাছের কচুরি খাচ্ছি কিংবা মাংসের কচুরি খাচ্ছি, এমনভাবে আজকে এঁচোড়ের কচুরি বানাবো। আর তার সাথে থাকবে ডিম ঘুগনি। খেতে কিন্তু বন্ধুরা দুটো রেসিপি দারুণ, আর বানানোও কিন্তু একদম সোজা। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে আমাদের সেরা সেরা রেসিপি, এঁচোড়ের কচুরি আর তার সাথে ডিম ঘুগনি। বন্ধুরা, ডিম ঘুগনি বানানোর জন্য আমি এখানে বুট রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই বুটটা আমি প্রেশার কুকারে ঘর থেকে সিদ্ধ করে নেবো, কারণ এখানে সিদ্ধ করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সিদ্ধ করতে হবে। ভালো করে সিদ্ধ করলে খেতেও কিন্তু ভালো লাগে, শক্ত শক্ত থাকবে না। এ না, ঘরে বসে দিয়ে এসো। ডিম ঘুগনির জন্য আমি একটা ভাজা মশলা করে নেবো। এখানে নিয়ে নিয়েছি জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা। এই যে বন্ধুরা, হাতে তেল লাগিয়ে নিয়েছি, এঁচোড় কাটবো। এই যে এঁচোড় নিয়েছি, এই আঠা রয়েছে, কেটে কেটে জলের ভিতরে দিয়ে দেবো। দানা সবে ছোট ছোট হচ্ছে, একদম ছোট ছোট করে কাটো। বড় হয়ে গেছে না? ঠিক আছে, এই বুকটা ভালো করে ফেলে দিতে, এই শক্ত কিন্তু এটা। একদম দারুণ ঝোর, ছোট ছোট দানা সবে হচ্ছে। লঙ্কা গরম মশলা যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন জিরেটা দিয়ে দেবো। জিরেটা কিন্তু আগের দিনে জিরেটা একদম পুড়ে যাবে, আর মশলার ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে, ওই জন্য জিরেটা সবসময় পরে দিয়ে ভাজবেন। এই যে ভাজা মশলা করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। কড়াইতে জল দিয়ে দেবো, কেটে ধুয়ে রাখা ইঁচোড়গুলো একটু সিদ্ধ করে নেবো। হলুদ দিচ্ছি, একটু কচি এঁচোড় তো কষ ভাব উঠে যাবে, এরকম থাক দিয়ে। এবার ঢাকা দিয়ে এঁচোড়টাকে কিন্তু একদম পুরো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই ভাজা মশলাটা আমি হামানদিস্তায় গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটা আপনারা যে কোনো ডাল, ছোলার ডাল, নিরামিষ ঘুগনি, নিরামিষ কোনো তরকারিতে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই যে ভাজা মশলাটা আমার করা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আদা রসুনটা আমি হামানদিস্তে বেটে নেব। ময়দাটা আমি এবার মেখে নেব, অল্প করে লবণ দিয়ে দেবো, একটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে ভালো করে মেখে নেবো আগে। অল্প অল্প করে জল দিয়ে দেবো। এই যে আমার মাখা হয়ে গেল,
একটু তেল লাগিয়ে দেবো। এভাবে ঢাকা থাক, এই দেখুন বন্ধুরা ইঁচড়টা কিন্তু বেশ ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, আজকে আমি ঘুগনিটা সাদা তেলেই বানাবো, আপনারা চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। তো আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, আলু দিয়ে দিলাম, লবণ, শুধু লবণ দিয়ে আলুটাকে আগে ভেজে নেব। এই ইঁচড়টাকে আমি একটু ছিলিয়ে একটু থেঁটে করে নেবো, এই আগ বাটার মতো করে নেবো। এমনি সিদ্ধ হয়ে গেছে কিন্তু, এই দেখুন একটুখানি ডলা দিলে হয়ে যাচ্ছে। এরকম আধ বাড়া করে নিয়ে নেব, এই যে আলুটাকে ভালো করে একদম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ, লবণ, পেঁয়াজটাকে ভালো করে একদম লাল করে ভেজে নেবো। পেঁয়াজটাকে আমি ভালো করে একদম ভেজে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দেবো, কুচানো টমেটো, সিদ্ধ করা কড়াই করছি বলে ওই জন্য একটু কালো হয়ে যাবে। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন ভালো করে একদম ভেজে নিয়েছি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, জলটা দিয়ে মশলাটা কষিয়ে নেবো, তা নাহলে মশলাটা একদম পুড়ে যাবে। বন্ধুরা ডিমের ঘুগনি আজকে যেভাবে বানাচ্ছি বাড়িতে কিভাবে বানাবেন, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু দারুণ জমে যাবে। এই দেখুন মশলাটা একদম ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দুধটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে এনেছি অনেকক্ষণ, যাও এবার দুধটা। এই যে এই দেখুন একদম ভালো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, ঘুগনি বানানো হলো একদম সহজ রেসিপি, আর রাত্রেবেলা রুটির সাথে কি খাবেন এইভাবে একটু ঘুগনি বানিয়ে নেবেন, ডিম ঘুগনি, খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। এই দেখুন আমি তাড়াতাড়ি হয়েও যাবে, হ্যাঁ আমি একটু নাড়াচাড়া করে নেবো। গুড় দিয়ে একটু কষিয়ে নেবেন, সবসময় কিন্তু গুড় দিয়ে একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগে, জল ঢেলে দিলে কিন্তু তাড়াতাড়ি একদমই ভালো লাগবে না। এই দেখুন আমি কিন্তু ভালো করে একদম কষিয়ে নিয়েছি মশলার সাথে, এবার জল দিয়ে দেবো, সিদ্ধ করা গুড় আর বেশি জল দেবো না। এই যে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, এই ইঁচড় বেটে নিলাম, দেখুন ঘুগনি কিন্তু আমাদের প্রায় হয়ে এসছে, এবার ডিম দিয়ে দেবো, কি ভালো লাগে এই ঘুগনিটা খেতে সে কি বলবো। আর দুটো ডিম দিয়ে দিলাম, ঘুগনি অনুযায়ী ডিম দেবেন, বেশি ডিম দিয়ে ফেলবেন না, যে ভাজা মশলাটা করেছিলাম ভাজা মশলাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, ঘুগনিটা যা হচ্ছে বন্ধুরা একদম ফাটাফাটি ঘুগনি হয়ে যাচ্ছে।
আর 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেবো, তাহলে কিন্তু একদম ডিম ঘুগনি হয়ে যাবে। আর খেতে যেটা কি ভালো লাগে সে কি বলবো, বাড়িতে অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে খাবেন। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ডিম ঘুগনি একদম রেডি। এটা যে খেতে কি ভালো হয় বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। এর আগেও আমাদের চ্যানেলে কাঁচা মটরের ডিম ঘুগনি রয়েছে, সেটা একদম অন্যরকম ভাবে, আর আজকে বানাচ্ছি ডিম ঘুগনি আরো একটা অন্যরকম ভাবে। খেতে কিন্তু দারুণ লাগবে একদম। দেখেছো ডিম গুলো কি সুন্দর হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমি আজকে একটু ঝাল ঝাল ঘুগনি বানালাম, সেই জন্য মিষ্টিটা দেয়নি, আপনারা চাইলে এর মধ্যে মিষ্টি দিতে পারেন। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, পেঁয়াজটাকে একটু ভেজে নেব, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন সব ভালো করে ভেজে নিলাম। দিয়ে দেবো জিরে গুঁড়ো, অল্প করে একটু হলুদ, একটু জল দেবো, মশলাটা নাড়াচাড়া করে দিলাম, সিদ্ধ করে বেটে রাখা ইঁচড়টা দিয়ে দেবো। ইঁচড়ে কিন্তু লবণ হলুদ আগে থেকেই দেওয়া ছিল, এটা বুঝে দেবেন। দিয়ে এবার ইঁচড়টাকে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে, এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা থেঁতো করা। দিয়ে এবার ভালো করে ইঁচড়টাকে কষিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, এই দেখুন ইঁচড়ের পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ইঁচড়ের কচুরির জন্য পুর আমাদের একদম রেডি, এবার নামিয়ে নেবো। নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার ময়দাটা খুলবো, একদম আরো নরম হয়ে গেছে। ঢেকে নেই ভালো করে, মানে বড় বড় করি। দেরি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে আছে, কচুরি একটু বড় বড় না হলে ভালো লাগবে না। পুর দিয়ে মুখ সিল করে দেবো। তুমি পুরো ঝটপট করে বানিয়ে নিতে হবে। এই দেখুন এইটা কিন্তু ভাত দিয়ে মাখিয়ে খেতেও দারুণ লাগে। এইভাবে সব কটা ভরে নেবো আর মা বেলবে। হাত দিয়ে এরকম করে নেবো, নিয়ে হালকা হাতে বেলতে হবে। কচুরি কিন্তু লুচির মতো হয় না বন্ধুরা, কচুরি কিন্তু একদম একটু মোটা মোটা। সাদা তেল গরম হয়ে গেছে, এবার আমি কচুরিগুলো ভেজে নেবো। এতদিনে আমরা এঁচড় চিংড়ি খেয়ে এসেছি বন্ধুরা, এঁচড়ের কচুরি হয় সেটা কি কখনো ভেবেছিলেন? এই দেখুন লাল লাল করে ভেজে নিতে হবে খাস্তা খাস্তা কচুরি,
এটা হয়ে গেছে। এছরের কচুরির সাথে যে কোনো জিনিস খাবেন দেখবেন খেতে ভালো লাগবে, আর একদম পুরো মাংসর কচুরির মতো লাগে এছরের কচুরি। ছুটির দিনে এছরের এই মরশুমে বানিয়ে ফেলুন এছরের কচুরি। ফুলকো ফুলকো এছরের কচুরি। আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর কচুরির রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে বানাতে পারেন। আজকে বানাচ্ছি সেরা রেসিপি একদম পুরো এঁচোড়ের কচুরি। এটাও একদম ভাজা হয়ে গেল। এইভাবে একদম পুরো সব কচুরি ভেজে নেবে, দেখতে দেখতে একদম সব কচুরি ভাজা হয়ে যাচ্ছে। আর আছে আর একটা প্যান, সব কচুরি আমাদের ভাজা হয়ে গেল। বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে এঁচোড়ের কচুরি বানিয়ে খাবে না, তার সাথে রয়েছে একদম পুরো ডিমের ঘুগনি, জমে পুরো ক্ষীর। এই যে সব কচুরি ভাজা হয়ে গেল, এক ঝুড়ি একদম এঁচোড়ের কচুরি আর তার সাথে ডিম ঘুগনি। দেখলেন তো কত সহজে বাড়িতে বানানো হয়ে গেল, অবশ্যই বানিয়ে খাবেন আর দেখুন একবার কি সুন্দর লাগবে দেখতে। ফুলকো কচুরি আমি আর মা খেতে বসে গিয়েছি, একদম পুরো ফুলকো ফুলকো এঁচোড়ের কচুরি। এই দেখুন ভিতরটা আপনাদের দেখা যাবে, এই দেখুন বাবা ভীষণ গরম, পুড়ে ঠাসা পুরো একদম এঁচোড়ের পুর ভরা। একই পদ্ধতিতে আপনারা পরোটাও বানাতে পারেন। এই দেখুন সেরা হয়েছে ডিমগুলো, দেখ ডিমগুলো খেতে দারুণ লাগে, একদম ভাজা না কিন্তু ঝোলের উপরে দিয়ে দিয়ে দারুণ লাগছে, দারুণ মানে জবাব নেই কোনো আর এই রান্নার, তুলনা হয় না। কমেন্টে জানাবেন অবশ্যই। মটনের সাথে ইঁচোড়ের কচুরি, মটনই তো গাছপাটা একদম। একদম এত সুন্দর নরম হয়েছে আর খাসটা দেখুন একদম মিলিয়ে যাচ্ছে যেন হাতের সঙ্গে, আর তেমনি হয়েছে এই ডিমের ঘুগনিটা। যে পদ্ধতিতে ডিমটা দিল এই পদ্ধতিতে ডিমটা ফাটিয়ে দিয়ে রান্না করে দেখবেন কত সুন্দর খেতে হয়। মানে লাজবাব কিছু বলার নেই, এই রেসিপি ইঁচোড়ের মরশুমে না খেলে একদম মিস করবেন। ইঁচোড়ের যত রেসিপি আছে তার মধ্যে সেরা মানে তার সাথে হয়েছে ডিম ঘুগনিটা। কখনো কি খেয়েছেন ইঁচোড়ের কচুরি? যদি না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে নেন। কেমন আছে ঘুগনিটা? কেমন? দারুণ। রবিবারে ছুটির দিন গোটা ফ্যামিলি মিলে বানিয়ে ঝটপট খেয়ে নেন, খেয়ে ঘুরতে বেরিয়ে যান। ঘুগনিটা কেমন লাগছে? দারুণ দারুণ ঘুগনিটা, দারুণ হয়েছে বন্ধুরা। ডিমগুলো কিন্তু একদম মিলে যায়নি, কি সুন্দর দলা দলা রয়েছে। এরকম তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাদ ডিসক্রিপশন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।